আপনার আমাদের বাইকের সাপ্লাই এভাবে ব্রাশ দিয়ে আর পেট্রোল মিক্স করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খুব করে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। তো আপনারা অনেকেই জানবেন যে আমার হাতে যেটা কি, এটা কি, এটা আছে স্পার্ক প্লাগ। তো স্পার্ক প্লাগের কাজ হচ্ছে আপনি মানে বাইক থেকে আপনাকে ফায়ার করবে, ফায়ার কানেকশন হয়ে মানে বাইক স্টার্ট হবে এবং বাইক রানিং চলবে। কিন্তু এই স্পার্ক প্লাগ যদি পুড়ে যায় তাহলে আপনার বাইক বন্ধ হয়ে যাবে বা স্টার্ট হবে না। তো আমি আজকে আপনাদেরকে একটা ম্যানুয়াল দেখাবো যে বাসায় বসে আপনার স্পার্ক প্লাগ বাইক থেকে খুলে আপনি কীভাবে আপনার বাইক স্পার্ক বাইকের স্পার্ক প্লাগ ক্লিন করবেন। ঠিক আছে, তো আমি এই স্পার্ক প্লাগ এই যে দেখেন বলে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো হয়ে যাওয়ার কারণে অনেক কালো হয়ে গেছে। তো এই স্পার্ক প্লাগ গুলো আজকে আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করবো। তো পেট্রোল দিয়ে কিভাবে বাসায় বসে আপনার বাইকের নিজে নিজে স্পার্ক প্লাগ খুলে আপনি কিভাবে ক্লিন করতে পারেন সেটা দেখাবো। আমি পেট্রোল সিরিজকা ও বিরাট দিয়ে আমি প্লাগ পরিষ্কার করবো, অর্থাৎ ক্লিন করবো। আরো আমার একটা প্ল্যাগ আছে, আমি দুইটা অলরেডি করছি। আমার ওই পেশায় দুইটা আছে, ওই পেশায় একটা আছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। এখন পেট্রোল ঢালো আছে, এই আস্তে ঢালো, থাক 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 থাক, না না আছে পেট্রোল। এখন এই স্পার্ক প্লাগ আর কি দিব আর কি, এখানে স্পার্ক প্লাগ আছে তিনটা, তিনটা স্পার্ক প্লাগ। পুরো ভিডিও দেখবেন, ক্লিন করবো, দেখেন কীভাবে বাসায় বসে আপনার স্পার্ক প্লাগ ক্লিন করতে পারবেন। মানে বাইরে যাওয়া লাগবে না এবং আপনার বাইকের গতি আরও বেড়ে যাবে। আমার বাইকের স্পার প্লাগ খুলছি অনেক কষ্টে, এই যে একটা খুলছি, আরেকটা আরও দুইটা আছে আর কি। তো একটা এই পাশে দেখতে পাচ্ছেন, আর একটা ওই পাশে। তো অনেক টাইট দেওয়ার কারণে খুলতে পারতেছে না। আপনারা আপনাদের বাইকের স্পার প্লাগ অবশ্য হালকা টাইট দিবেন। আমি অনেক টাইট দিছিলাম আর কি আগে, ঠিক আছে। আমি একটা অনেক আগে টাইট দিয়েছিলাম, আর দুইজন আর একটা মারাত্মকভাবে টাইট দিছে, খুলতে পারতেছিলাম না। চেষ্টা করতেছি হালকা একটু খুলছি আর কি, এটা হয়তো খুলে যাবে। তো এই দেখতে পাচ্ছেন একটা খুলছি, এই যে একটা সাইড আছে এটা একটা খুলছি, আর এই যে এটা দিয়ে খুলতে চেষ্টা করতেছি, খুলছি আর কি। আর ওই পাশে একটা আছে এই বাইকের ওই অপোজিটে, তো ওইটা একটু পরে খুলবো আর কি। তো বাইকের স্পার্ক প্লাগ আপনারা কখনোই খুব টাইট দিবেন না আর কি, ঠিক আছে। দেখি এটা বের করি, আবার বের করছি, আবার বাবা এটা আবার এটা দিয়ে খুলবেন। এমন গাইস ফ্যাক লাগানো পুরো ঘোরানো যায় না, দেখেন। আপনারা আমাদের বাইকের সব লাগে এভাবে ব্রাশ দিয়ে আর পেট্রোল মিক্স করে ক্লিন করবেন। তো আমি এতক্ষণ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে দেখুন কী অবস্থা হয়েছে। কারণ আপনার স্টোভ প্লাগ ক্লিন করলে আপনার বাইকের স্পিড বাড়ে, বাইক ঘন ঘন বন্ধ হয় না। এটা প্রতি মাসে একবার ক্লিন করবেন যদি সম্ভব হয়। আর যখন স্টোভ প্লাগ টাইট দেবেন, হালকা টাইট দেবেন, কারণ বেশি টাইট দিলে আপনার বিভিন্ন সমস্যা করতে পারেন। ময়লা
সিরিজ কাগজ এইভাবে ক্লিন করবো সিরিজ কাগজ দিয়ে। সো এখন পেট্রোল দিয়ে আমার বাইকের ফ্ল্যাগ ক্লিন করার পর এখন একটা স্টার্ট দেবো, বাইক ঠিক আছে কিনা। সব খোলা হয়েছে, এই এই পাশের এই বাম পাশের ফ্ল্যাগটা খুলতে পারিনি। দেখো দেখো একটু স্টার্ট দিই, সাউন্ডটা কেমন, আগে বন্ধ হয়ে তো দেখি, এখন বন্ধ হয়ে গেছে।